আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইনস্ট্যান্ট ওয়াটার হিটার শীতকালীন সময়ে স্বল্প খরচে গরম পানির জন্য একটি সহজলভ্য ডিভাইস আজ আমরা এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি খুলব এবং এর ত্রুটি বের করার চেষ্টা করব কিছুদিন ব্যবহার করার পর ওয়াটার হিটার কাজ করছে না অর্থাৎ নষ্ট হয়ে গেছে তো আমরা এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার খুলব এক এক করে তো দেখেন আমরা এর যে ডেলিভারি হোস পাইপ সেটা খুলেছি এবং এই সাইডের যে কাপ রয়েছে তাও আমরা খুলে নিয়েছি এখানে ডিসপ্লে সার্কিট এবং পাওয়ার সাপ্লাই সংযোগের জন্য কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে এবং এই সাইডের যে কাপ রয়েছে তা খুললে এর যে পানির ট্যাঙ্কি ছোট ট্যাঙ্ক এটা দেখা যাবে এবং এখানে ওয়াটার সিল রয়েছে যার মাধ্যমে মূলত পানিটা ভিতরে আটকে থাকে এবং হিটিং কয়েল দেখা যাচ্ছে তো এই হিটিং কয়েল মূলত বডি হয়ে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে এই কারণে মূলত ওয়াটার হিটারটি কাজ করছে না তো এই সাইড থেকে আমরা এক এক করে প্রত্যেকটা পয়েন্ট খুলব এখানে পাওয়ার সাপ্লাই সংযোগ করার জন্য যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে তার সাথে আরও একটি এক্সট্রা পাতি রয়েছে যার মাঝখানে রয়েছে ওয়াটার প্রেশার সেন্সর তো নিচের দিকে রয়েছে আমরা এই পয়েন্টটি খুলব। তো এই যে এখানে হিটিং কয়েলের যে টার্মিনাল রয়েছে তার সাথে ক্যাবেল লাকের মাধ্যমে পাওয়ার সাপ্লাই সংযোগ করা থাকে নিউটলটি এখানে সংযোগ থাকে ডাইরেক্ট নিউটল কমন এবং এইখান থেকে ফেস ঘুরে এই দুই পাতির হয়ে এখানে আসে এবং এখান থেকে হিটিং কয়েলটের অন্য প্রান্তে যায় তো আমরা এই অ্যাপ এটি খুলে নিলাম এই যে প্রেসার সেন্সরটি মূলত এই যে দুই পাতির মাঝখানে যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে তাকে সংযোগ করে থাকে এই যে এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দিলে এখান থেকে সংযোগ হয়ে এই ক্যাবেলের মাধ্যমে হিটিং এলিমেন্টের যে টার্মিনাল রয়েছে সেখানে আসে তো আমরা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করব আমাদের কয়েলটি ভালো আছে কি না তো যেহেতু কয়েলটি বডি হয়ে গেছে দেখানোর জন্য আমরা কয়েলের যে বডি রয়েছে সেখানে একটি ক্যাবেল রাখছি এবং সিরিজ কটের ক্যাবেল এবং দেখেন কয়েলটি বডি হয়ে গেছে তো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে কয়েলটি আর কাজ হবে না বডি হয়ে গেছে এইভাবে যদি আমাদের গরম পানির জন্য আমরা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার চালু রাখি তাহলে খুব মারাত্মকভাবে ইলেকট্রিক শক লাগবে তো আমি পাওয়ার সাপ্লাই কট খুলে নিচ্ছি এবং এই কয়েলটি খুলতে হবে মার্কেটে যদি একই মডেলের হিটিং কয়েল পাওয়া যায় তাহলে এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি রিপেয়ার করার চেষ্টা করব তো দেখেন এখানে যে নাট রয়েছে তার গ্রুপ এই একটি অর্থাৎ দুই সাইডে দুটি গ্রুপ এই একটি গ্রুপ এবং ডাইন সাইডে আরও একটি গ্রুপ রয়েছে তো এখানে সার্কিলিপ প্লাস ব্যবহার করার চেষ্টা করব এই একটি গ্রুপ এবং এই সাইডে আরও একটি গ্রুপ রয়েছে এটা সাধারণ প্লা প্লেয়ার বা কম্বিনেশন প্লেয়ার বা নোজ প্লেয়ার ব্যবহার করে খোলা সম্ভব না এখানে জায়গা অল্প এবং হিটিং এলিমেন্টের যে টার্মিনাল কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে তা বেঁধে যাচ্ছে কোনোভাবেই খোলা সম্ভব হবে না সার্ক্লিপ প্লাস ব্যবহার করেও এই নাট খোলা সম্ভব হবে না এ কারণে আমি নিজস্ব টেকনিক ব্যবহার করে একটি রেঞ্জ তৈরি করব। তো এই যে নাট রয়েছে তার মাপের একটি এসএস পাইপ নিয়েছি এই পাইপটি ব্যবহার করে আমি একটি রেন্স তৈরি করবো এই নাট খোলার জন্য তো এখানে যেহেতু দুটি গ্রুপ রয়েছে সমান দূরত্বে আমি দুটি গ্রুপ কেটে নেব গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে তো দেখেন আমি একটি নাট খুলতে পেরেছি এই যে এভাবে একটি রেঞ্জ আমি তৈরি করে নিয়েছি এবং খুব সুন্দর করে এটা আমি খুলে নিয়েছি এবং কয়েলটি খুলে আমি মার্কেটে খোঁজ করব এ ধরনের কয়েল বা এই মডেলের কয়েল পাওয়া যাবে কি না তো এখানে খুব ভালো পরিমাণে টাইট করা থাকে যেহেতু এর অন্য সাইডে রাবারের ওয়াশার রয়েছে পানি যাতে লিক না হয় সে কারণে তো এখন পর্যন্ত যে প্রযুক্তি রয়েছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে তাতে বলা যায় এটা খুব বেশি ভালো কাজ করে না তার একটি বিষয় হতে পারে একটু খেয়াল করুন এখানে যেহেতু কয়েল রয়েছে হিটিং কয়েল পানির সাথে সংযুক্ত থাকবে তো যখন এই হিটিং কয়েল গরম হবে বা ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি চালু থাকবে তখন এখানে পানি ব্যবহার করার জন্য কেউ যদি পানিতে হাত দেয় এবং কয়েলটি যদি বডি হয়ে যায় তখন তাকে খুব মারাত্মকভাবে শখ করবে যেহেতু বাথরুম সবসময় ভেজা থাকে তো খুব মারাত্মক আকারে শখ করবে এবং মৃত্যুর কারণও হতে পারে তো এখানে আর্থিন খুবই জরুরি এবং খুবই খুবই জরুরি যা বলার অপেক্ষায় রাখে না কিন্তু আর্থিন ব্যবহার করার জন্য এর যে পাওয়ার সাপ্লাই কর্ডের সাথে পিন থাকার কথা তা নেই অর্থাৎ আর্থিন পিনের জন্য যে তিন নাম্বার পিন থাকে তা নেই এখানে মাত্র দুটি পিন রয়েছে অর্থাৎ টু পিন প্লাগ পাশে দেখা যাচ্ছে তো যেহেতু এখানে আর্থিন নিজের থেকেই সংযোগ করা নেই আপনারা যদি কয়েলের বডির সাথে আর্থিন সংযোগ করে দিতে পারেন তাহলে অনেকটা নিরাপদ থাকে এবং ভালো মানে সার্কিট ব্রেকার ব্যবহার করলে কয়েল বডি হওয়া মাত্র সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে তো দেখেন এই যে দুটি পাতি রয়েছে কন্টাক্ট পয়েন্ট একটি সাথে কন্টাক্ট ইন হবে এবং আরেকটির সাথে আউট হবে তো এই যে পেশার সেন্সর রয়েছে যা মূলত অধিক পানির প্রেশারে বাইরের দিকে ঠেলে আসে এবং দুটি কন্টাক্ট পাতিকে সংযোগ করে দেয় এভাবে পাওয়ার সাপ্লাই হিটিং কয়েলকে সংযোগ করে থাকে তো যেহেতু ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের পানির ট্যাঙ্কি খুব ছোট গ্রিজারের মতো বেশ বড় নয় তাই এখানে পানির প্রেশার না থাকলে অর্থাৎ পানির সাপ্লাই বা পানি সরবরাহ না থাকলে পানির ফ্লো না থাকলে কয়েলটি নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ ফেটে যাবে তো এ কারণেই মূলত প্রেশার সেন্সর দেওয়া থাকে যদি অধিক পরিমাণে পানির প্রেশার থাকে তাহলেই মূলত এই হিটিং এলিমেন্টটি পাওয়ার সাপ্লাই পেয়ে থাকে বা হিটিং কয়েলটি পাওয়ার সাপ্লাই পেয়ে থাকে তো এখান থেকে যে পানি আসে এই যে দেখা যাচ্ছে পানিটি মূলত উপরে যে হ্যান্ডেল রয়েছে তার মাধ্যমে ভিতরে আসে ওই যে ছোট্ট একটি ছিদ্র রয়েছে ওখান থেকে ভিতরে আসে এবং এই ট্যাঙ্কিতে যে কয়েলটি থাকে তা হিট হওয়ার কারণে পানিটি এখান থেকে আউট হয় এবং এখান থেকে এই পিলার কক যে রয়েছে এখান থেকে সাপ্লাই হয় তো মূলত আমি ব্যবহার করে যা বুঝলাম এটি খুব বেশি ভালো মানের ডিভাইস নয় খুব বেশি সুবিধা আমার কাছে মনে হয়নি কারণ এই ধরনের হিটিং কয়েল আদৌ মার্কেটে পাওয়া যাবে না আমি জানি না যদি পাওয়া যায় তাহলে এটা যোগ্য হবে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার করে কখনোই গ্রিজারের মতো সুবিধা পাওয়া যাবে না আপনারা এর সুবিধা অসুবিধা জেনে বুঝে এরপরে ব্যবহার করবেন তো আজ এ পর্যন্তই